সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ঘাটতি দুই লাখ হাজার কোটি সাড়ে তিন থাকছে কর্মুক্ত সেবা পনেরো শতাংশ করে কালো টাকা হবে সাদা সর্বোচ্চ কর বৈধ বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল আমলে নেওয়া হয়নি কারো প্রেসক্রিপশন বললেন নেতারা লুটপাট করতেই বাজেট অভিযোগ বিএনপির প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার শুরুতেই বাজেটের খবর 2024-25 চব্বিশ অর্থ বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন ব্যয় মেটাতে সরকার পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছে এরপরও ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা দেশে বিদেশি ঋণ থেকে যোগান দেয়া হবে আগামী অর্থ বছরে দেশের জিডিপির আকার ধরা হয়েছে পঞ্চান্ন লাখ সাতানব্বই হাজার চারশো কোটি টাকা সানবির উপলের রিপোর্ট দেশের তেপ্পান্নতম আর আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ব্রিফকেস হাতে বৃহস্পতিবার বিকেল তিনটায় সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেন মাননীয় অর্থমন্ত্রী শুরু হয় দু শুরু হয় পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে নতুন অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয় যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে বিরাশি হাজার কোটি টাকা বেশি আগামী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেটের আকার প্রাকলন করা হয়েছে সাত লক্ষ ৯৭ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা পণ্যমূল্যের লাগাম টেনে ধরে মূল্যস্ফীতি ছয় দশমিক শতাংশের মধ্যে রাখতে চাই সরকার কৃষি খাদসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে আটত্রিশ ষাট কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি বরাদ্দের হিসায় এবারও পরিবহন ও যোগাযোগ খাত এগিয়ে নিম্ন স্তরের মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বলয় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে আশি হাজার চারশো আটানব্বই কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার পর অধিবেশন শেষে পাশ করা হবে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের চূড়ান্ত আয় ব্যয়ের খতিয়ান বৈশ্বিক সংকট আর অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেই আরও একটি বাজেট নতুন এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়াই একটি বড় চ্যালেঞ্জ অন্যদিকে প্রত্যাশা জনগণের করের টাকার এই বাজেট বরাদ্দের অপচয় রোধ করে যেন সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করা হয় সানবির রূপল সময় সংবাদ ঢাকা বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কমছে চাল গম ও ভোজ্য সহ অতি প্রয়োজনীয় নিত্য পণ্যের কর খরচ কমছে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসায় বাড়ছে নির্মাণ কাজে ব্যবহৃত ইট এলইডি বাল্ব ফ্রিজ এসি এবং সিগারেটের দাম থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তাহলে শুনুন আপনার স্বপ্ন পড়ে বাধা হচ্ছে ফ্যাটের খরক। কারণ প্রস্তাবিত বাজেটে ইটের ওপর করহার হার দশ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী সপ্তের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান এখানেও পাঁচ শতাংশ ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে পনেরো শতাংশে তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন এখানেও গুনতে হবে সাড়ে সাত শতাংশ ভ্যাট নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে সাড়ে সাত শতাংশ ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ গলা ভেজাতে জুস খেতে দিতে হবে পনেরো শতাংশ ভ্যাট আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই আইসক্রিমে দশ আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে ত্রিশ শতাংশ এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন তাতেও পকেট পূর্বে আপনার কারণ বাজেটে বেড়েছে তামাকজাত এই পণ্যের দাম সংসারের জটিল হিসাব নিকাশ সরিয়ে পরিবার নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে যাবেন সাড়ে সাত শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে আপনাকে মোদের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন সিম কার্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে তিনশো টাকা কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে আপনার তবে নিত্য ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে কারণ পেঁয়াজ রসুন মটর ছোলা চালসহ অতি প্রয়োজনীয় পণ্যের উৎসেকর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে ফলে কমবে দাম এই খুশিতে দুধ দিয়ে এক কাপ চা খেয়ে চাঙা হতে পারেন আপনি কারণ গুঁড়া দুধ আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে শুধু তাই নয় দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের ল্যাপটপ আমদানিতে করহার হার একত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে এ কারণে কমবে ডায়ালাইসিস খরচ সময় সংবাদ খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক বিশ শতাংশ করায় একশো টাকা এখন থেকে সরকারকে রাজস্ব দিতে হবে উনচল্লিশ টাকা যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ সিম কার্ড কিনতেও দুইশো টাকার পরিবর্তে গুনতে হবে তিনশো টাকা মোবাইল তুমি নিয়েছ কেড়ে মধুর ঘুমের স্বাদ প্যাকেজ অফারের বরকে পেতেছ টাকা লুটবার ভাত মায়ের কাছে বকুনি বাবার তিরস্কার মোবাইল তুমি পকেট পকেটখালির অবাক আবিষ্কার ছন্দের সাথে বাস্তবতার ফারাক নেই খুব একটা পকেটে দশ হাজার টাকা দিয়ে নির্দিষ্ট মডেলের একটি হ্যান্ডসেট কিনতে মার্কেটে গিয়ে দেখলেন দোকানি তার দাম চাইছে এগারো হাজার টাকা অবাক হবেন না কারণ ডলার রেটের কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে আর তাতেই মডেল ভেদে পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে এগারো হাজার টাকার মোবাইলে দুশো টাকা দামের সিম কার্ড ভরবেন ভাবছেন এখানেও হতাশ হতে হবে আপনাকে কারণ সরকার সিম ট্যাক্স নির্ধারণ করেছে তিনশো টাকা ফলে শুক্রবার সকাল থেকে নতুন দামে সিম বিক্রি করবে অপারেটররা 42% আমাদের পেনিট্রেশন বাইরে আছে প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আনতে চান যে ট্যাক্স প্রস্তাবিত করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য মোবাইল সিম কার্ড তো কিনলেন এবার আসি রিচার্জ প্রসঙ্গে সস্তির খবর নেই এখানেও এতদিন 100 টাকা রিচার্জে 33.25 টাকা শুল্ক দিতেন 19 কোটি সিম কার্ডধারী তবে এবারে প্রস্তাবিত বাজেটে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের উপর যে কর আরোপ করা হয়েছে তাতে গ্রাহককে গুনতে হবে 39 টাকা এত উচ্চ কর দিয়েও গর্ব করতে পারে আপনি কারণ পাকিস্তানকে টপকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর প্রদানের রেকর্ড বাংলাদেশের দখলে রাত্রে আওয়ার ইমপ্লিমেন্ট করব কালকে থেকে যখন আমাদের কাস্টমাররা সার্ভিস ইউজ করবেন তারা নতুন রেটেই আমাদের সার্ভিস গুলো পাবেন অবশ্য ঋণ করে ঘি খাওয়ার ব্যবস্থা করেছে সরকার কারণ ল্যাপটপ আমদানিতে শুল্ক হার একত্রিশ শতাংশ থেকে নামিয়ে আনা হয়েছে বিশ শতাংশে মোবাইল ব্যবহারের সম্পূরক শুল্ক বিশ শতাংশ হওয়ায় টক টাইম ও ইন্টারনেট ব্যবহার থেকে বছরে দেড় হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার শুভ সময় সংবাদ ঢাকা বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী যেখানে অসৎ ব্যক্তিরা মাত্র পনেরো শতাংশ কর দিয়েই পার পাবেন সেখানে সর্বোচ্চ ত্রিশ ভাগ পর্যন্ত কর দিতে হবে বৈধ পথে উপার্জনকারীদের এমন বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা একই প্রশ্ন সাধারণ মানুষেরও হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে বিশাল বাজেট উত্থাপন করা হলো জাতীয় সংসদে সেখানে বিশাল অঙ্কের ব্যয়ের যোগান দিতে এনবিআর এর ঘাড়ে পড়ে চার লাখ আশি হাজার কোটি টাকার রাজস্ব এই রাজস্ব সংগ্রহে উঠে পড়ে লাগতে হবে সংস্থাটিকে কর মুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে ব্যক্তি আয়ের করের সীমা পাঁচ লক্ষ একচল্লিশ হাজার সাধারণ মানুষের ঘাম ছুটিয়ে অবৈধ সম্পদের মালিকদের সুযোগ দিলেন অর্থমন্ত্রী বাজেট উত্থাপনে জানিয়ে দিলেন দেশি আইনে যাই থাকুক না কেন বিনা প্রশ্নে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ও ভূমিতে পনেরো শতাংশ কর পরিশোধ করে বিনিয়োগ করতে পারবেন অসৎ পথের উপার্জনকারীরা অর্থাৎ সৎ ব্যক্তিদের তিরিশ শতাংশ কর দিলেও অসৎ ব্যক্তিরা পার পাবেন এর অর্ধেক দিয়ে কালো টাকা যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি সেই টাকাটাতে দিতে হচ্ছে পনেরো পার্সেন্ট তা আমি পনেরো পার্সেন্ট দিয়ে সমস্যাটা কি আমি একশো টাকা ঘুষ খেলাম পঞ্চাশ পনেরো টাকা দিয়ে দিলাম তাইলে লাভ হলো কি আমার এটা ভাই নিঃসন্দেহ অযৌক্তিক বিষয় এটা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে যে আসো তুমি পাঁচ কোটি টাকা বানাও তার মধ্যে আমার ত্রিশ লাখ টাকা দিয়ে সাদা করে নাও বিনা প্রশ্নে কালো টাকা সাদার এই সুযোগে আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন অসৎ ব্যক্তিরা এমন সংখ্যা অর্থনীতিবিদদের এটা থাকা মানে হচ্ছে যারা আসলে সৎ করদাতা আছেন তারা নিরুৎসাহিত হন এর আগে দু হাজার বিশ একুশ অর্থ বছরে দশ শতাংশ কর দিয়ে বিশ হাজার পাঁচশো কোটি টাকা বৈধ করা হয় সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় দু হাজার চৌষট্টি কোটি টাকা রাজস্ব পায় এনবিআর দুই বছর বিরতি দিয়ে আবারও সেই সুযোগ দিল সরকার তাতে দেখার বিষয় কত টাকা রাজস্ব পায় এনবিআর ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বৃহস্পতিবার রাজধানীতে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন এই বাজেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের পরপরই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজ ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি শিক্ষা ব্যবস্থায় অগ্রগতির পাশাপাশি জ্ঞান ভিত্তিক অর্থনীতি প্রণয়নে ভূমিকা রাখবে এই স্মার্ট বাজেট বলে মন্তব্য করেন সভাপতি ও সাধারণ সম্পাদক বৈশ্বিক অর্থনীতির যে সূচকগুলোতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপযোগী একটি বাজেট প্রদান করা হয়েছে এবং আমরা যে নলেজ বেসড ইকোনমির কথা বলি সেই জ্ঞান ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য বর্তমান বাজেট ভূমিকা পালন করবে আমরা বিশ্বাস করি বাজেটের মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান বহুলাংশেই সামনের দিকে এগিয়ে যাবে এবং এই বাজেটের মাধ্যমে কারিগরি শিক্ষামূলক যে শিক্ষার দিকে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি সেই শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের অগ্রসরত আরও বৃদ্ধি পাবে বাজেট ঘোষণায় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দ মিছিল করেন দলটির নেতাকর্মীরা এ সময় তারা বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য আমি মনে করি যে এই বর্তমান সরকারের নেতৃত্বে এই বাজেট আমাদের সেই পথে এগিয়ে নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বাজেট গণমুখী বাজেট এই বাজেট গরিব দুখী মানুষের কল্যাণের জন্য এই বাজেট মুক্তিযুদ্ধের চেতনার বাজেট এই বাজের সফলভাবে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ একটি রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদিকুল রহমান সময় সংবাদ ঢাকা এদিকে প্রস্তাবিত বাজেটকে লুটেরাদের বাজেট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন লুটপাট করতেই এই বাজেট দেয়া হয়েছে এটি শুধু গণবিরোধী নয় দেশবিরোধী বাজেট বলেও মন্তব্য করেন তিনি সরকার লুটেড়াতে প্রস্তুত হয়েছে তো লুটেরাদের বাজেট হবে কি জন্য লুট করার জন্য তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরেই এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে পুরো বাজেটে দেখুন মেজা মেগা প্রজেক্টের এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে সরকারি দল প্রস্তাবিত বাজেটকে গণমুখী বললেও বিরোধী দলের মুখে পুরোই উল্টো বার্তা ক্ষমতাসীনরা বাজেটের স্বস্তির আশ্বাস দিলেও আরও বড় অর্থনৈতিক সংকটে পড়ার আশঙ্কা বিরোধী শিবিরের আইন প্রণেতাদের তবে নতুন অর্থ বাজেট প্রস্তাবনায় আইএমএফ বা বিদেশি প্রেসক্রিপশনের ইস্যুটি উড়িয়ে দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা আসিফ মাহমুদ সিয়ামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দেবাশিস রায় ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া ও বাবুল হোসেন আপনি এখন বাজেট উপস্থাপন করুন অর্থনৈতিক গতিশীলতা ধরে রেখে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাস্তবায়নে কতটুকু কাজে দেবে দু হাজার অর্থ বছরের এই বাজেট প্রস্তাবনা তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ প্রথম দিনের অধিবেশন শেষে একে একে বেরিয়ে আসেন সংসদ সদস্যরা গণমাধ্যমের মুখোমুখি তারা এমন কোন সাহসী পদক্ষেপ আমরা দেখিনি তবে এটা তো আমরা জানি যে আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি পুরো পৃথিবীর সবগুলো দেশে এই ঘাটতি নিয়ে চলছে আমরাও সেই ঘাটতি নিয়ে চলতে হবে এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে আমি আবার পুনরায় উল্লেখ করি উদ্যোগ ভালো বাস্তবায়নটা হবে কঠিন তবে সংসদে সরকারি দল মনে করছে এই বাজেটে সাধারণ মানুষ স্বস্তি পাবে কারো প্রেসক্রিপশনের বাজেট করেনি সরকার গত পনেরো বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আগামী দিনে আর কি করা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় কে কোথায় প্রেসক্রিপশন দিল তার সাথে কোনো সম্পর্কই নাই আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাবুল আলমী যদি ওনাকে হায়াত দিয়ে দান করেন ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনে তো আরও ভালো জিনিস পাবো এদিকে বিরোধী দল জাতীয় পার্টি যে এই বাজেটে সন্তুষ্ট নয় মোটেও তা স্পষ্ট বিরোধী দলীয় নেতার বক্তব্যে আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি তা আমি গত দেখেছে দেখেছি এবারে দেখলাম সেটা হলো যে ঋণের অর্থ যে যেটা দেওয়া হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে সাধারণ জনগণের উপরে পরের বোঝা বাড়বে সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে এত সব সমালোচনা পাশ কাটিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগের প্রভাবশালী এই নীতি নির্ধারকের মতে বাজেটে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে টানা পড়েন থেকে বাস্তবসম্মত গণমুক্তি আমাদের এই সরকারি কোনো প্রেসক্রিপশন প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শুক্র ও শনিবার ছাড়া জুন মাস জুড়েই প্রতিদিন চলবে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা কোরবানির জন্য কোনো পশু আমদানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এমনকি সীমান্ত দিয়ে গরু চোরা চালান বন্ধে চোরা কারবাইদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি গাজীপুরের কোনাবাড়িতে এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী আমরা এই 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 গবাদি পশু আমদানি করবার মানে সিদ্ধান্ত আছে যে কোনো অবস্থাতে আমদানি করা করবো না আমরা এবং কাউকে আমদানি করার অনুমতি দেব না স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবৈধ করেছি তারা পদক্ষেপ গ্রহণ করবে যারা সীমান্ত রক্ষী আছে তারা যেন আরও বেশি তৎপর হয় যাতে করে অবৈধ পথে এই গবাদি পশু কেউ না আনতে পারে বৃষ্টিপাত কমে যাওয়ায় কমতে শুরু করেছে সহ সব নদীর পানি তবে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কিছু এলাকার পানি সীমার ওপর দিয়ে বইছে এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাঁধ ভেঙে হাওড়ে প্রবেশ করেছে পানি বেড়ি বাঁধ ভেঙে হাওড়ে হুহু হু করে ঢুকছে পানি বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও এলাকা দিয়ে বাঁধ ভেঙে হাওড়ে পানি প্রবেশ করে ছোট বড় একশো সাঁত্রিশটি হাওড়ে পানি বাড়ায় বন্যা আতঙ্কে ভুগছেন বাসিন্দারা যে ঘর বাড়ি আছে সবই ডুবে যাবে এই পশু আছে আগুলাও অবস্থা খুব খারাপ হবে বাচ্চা কাচ্চা লইয়া গরু বাছুর সাগে মেরা লইয়া এগুলো লইয়া আমরা কই যা রাস্তাঘাট সব মানে ডুবাই দিছে তো নদীর পানি যদি এখন আসে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ সুরমা নদীর পানি বিপদ ১৭ সতেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সদর উপজেলার দুটি ইউনিয়নে সড়কের দশ কিলোমিটার অংশ পানিতে তলিয়ে গেছে এদিকে সিলেটে নদীর পানি উঁচু জায়গা থেকে নেমে গেলেও নির্মাঞ্চলের কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে কমর পর্যন্ত পানি ছিল কিছুটা কমছে কিন্তু এখনো ঘরের পানি কমছে না তবে বৃহস্পতিবার সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস গত চব্বিশ ঘন্টায় এ অঞ্চলে চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় চন্দ্র বিশ্বাস ববি সময় সংবাদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদাম থেকে প্রায় দুইশো মেট্রিক টন চাল ও গম উধাও হওয়ার ঘটনা ঘটেছে কর্তৃপক্ষের নজরে আসার পর থেকে পলাতক গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনায় তদন্ত চলছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক হক ছবি নিয়ে বিপ্লব ইসলামের সাগরে রক্ষকই হয়ে উঠল ভক্ষক যার দায়িত্ব ছিল উপজেলার খাদ্য গুদাম সংরক্ষণের কয়েকদিনের ব্যবধানে তিনিই সরিয়েছেন প্রায় দুশো মেট্রিক টন চাল ও গম এমন অভিযোগ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে গত উনিশ মে পলাশবাড়ি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন সিদ্দিকিকে সিলেটে বদলি করা হয় তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু বদলি আদেশ পাওয়ার পরেই দায়িত্ব হস্তান্তর নিয়ে কালক্ষেপণ শুরু করেন এই অবস্থায় কর্তৃপক্ষের সন্দেহ হলে সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে প্রধান করে গত বাইশ মে পাঁচ সদস্যের কমিটি করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটি খাদ্য গুদাম পরিদর্শন করে একশো একত্রিশ মেট্রিক টন চাল আষট্টি মেট্রিক টন গম ও চৌত্রিশ হাজার নশো ছাব্বিশটি খালি বস্তা উদাও দেখতে পান অবস্থা বুঝতে পেরে পালিয়ে যান অভিযুক্ত আবদুল্লাহ আল মামুন সেদ্দিকি এ ঘটনায় চারজন পলাশবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমি মনে করি যে এত বড় দুর্নীতি বা এটা করার দেশের সেও নাগরিক বা এত বড় ক্ষতি এটা এটা কোন ভাবে মেনে নেওয়া যায় না গোদাউনটা চেক আপ হয় না কত বস্তা ঢুকলে কত বস্তা তো আছে

লিখিতভাবে অবহিত করেছি দু সালের মে মাসে পলাশবাড়ি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন অভিযুক্ত আবদুল্লাল মামুন সিদ্দিকি বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তবে শরিকদের দাবি দাওয়া পূরণে এবার বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে দিল্লিতে গিয়ে সরকারকে সমর্থনের বিনিময়ে এক গুচ্ছ দাবি দাওয়া পেশ করেছেন এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখা যাবে বিজেপির নরেন্দ্র মোদীকে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি তবে ইন্ডিয়া জোটের শরিকদের দর কষাকুষতে চাপে রয়েছে গেরুয়া শিবির সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি করেছে ইন্ডিয়া জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু নির্বাচনের পর সংখ্যা গরিষ্ঠতার অভাবে হাসফাস করা বিজেপির কাছে চারটি পূর্ণমন্ত্রী পদ চেয়েছেন নীতিশ যার মধ্যে রয়েছে রেল গ্রাম উন্নয়ন পানিসম্পদের মতো মন্ত্রণালয় অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন নীতিশের মতোই পানিসম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজদের এমপিতে দেখতে চাইছেন তিনি গত দুই মেয়াদে বিজেপিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বিজেপির কারণ দাবি মানা না হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে রাহুল রানা সময় সংবাদ ভারতের রাজনীতিতে নীতিশ নাইডুর পাশাপাশি আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনের মধ্যে এককভাবে তৃণমূল জিতেছে উনত্রিশ আসনে এমনকি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গেলোবার হারানো সাতটি আসন রাজ্য বিজেপির বাঘা বাঘা মন্ত্রী নেতাকে নাকানি চুবানি খাইয়ে জোড়া ফুলের এমন জয় জাতীয় রাজনীতিতে মমতার অবস্থানকে আরও সুদৃঢ় করল বলেই মত বিশ্লেষকদের সুব্রত আচার্যীদের রিপোর্ট ভারতের আশতম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ে বিজেপির স্বপ্নকে গুড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় তৃণমূল রাজ্যের বেয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি গেছে দলটির ঝুড়িতে বিজেপির বাঘা মন্ত্রী নেতারাও পাত্তা পায়নি মমতা দলের কাছে টেলিভিশনের দিদি নাম্বার ওয়ান তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হুগলি থেকে হেরেছেন একসময়ের পর্দা কাঁপানো আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দু হাজার সালে বিজেপির হয়ে জিতেছিলেন তিনি বিজেপির সাবেক সভাপতি প্রভাবশালী নেতা পরিচিত দিলীপ ঘোষও হেরেছেন তৃণমূলের কাছে কোচবিহার থেকে মমতার দলের কাছে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত কুমার প্রামাণিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকারও বাঁকুড়া থেকে পরাজিত হয়েছেন দিদি ম্যাচিকে কেবল বিজেপি নয় মমতার তৃণমূলের কাছে দাঁড়াতে পারেননি কংগ্রেসের প্রদেশ সভাপতি লোকসভার বিরোধী দলীয় নেতা ও পাঁচবারের জেতা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও বহরমপুর থেকে হেরেছেন তিনি মমতার জার্সি পরে খেলার মাঠ কাঁপানো ইরফান পাঠানের কাছে প্রথম বলেই বোল্ডন ঝানু এই রাজনীতি দু সালে মমতা পেয়েছিলেন বত্রিশ আসন কিন্তু গেলবার সেখান থেকে হারিয়েছিলেন দশটি পাঁচ বছর পর তা আবারও ফিরে পেলেন তৃণমূল নেত্রী কিন্তু এবার এই বিপুল জয়ের পেছনে কারণ কি বিভিন্ন গণমাধ্যম বলছে আসলে মমতা নিজেই একটা ম্যাজিক পশ্চিমবঙ্গের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত রাজ্যটির মানুষ এছাড়া রাজ্যের শাসন কেন্দ্রীয় কোনো দলের হাতে থাকুক সেটা চান না স্থানীয় ভোটাররা মমতার প্রশাসন রাজ্যের সাধারণ মানুষের জন্য ঝালাও সরকারি সুবিধা নিশ্চিত করেছেন এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ পান রাজ্যটির প্রায় দেড় কোটি নারী পাচ্ছেন পাঁচ লাখ টাকার চিকিৎসা বিমাও স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাচ্ছেন সাইকেল এককালীন নগদ অর্থ প্রবীণ হজ যাত্রীদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি ইমামদের নিয়মিত ভাতা প্রদানের মতো সরকারি প্রকল্পও রয়েছে মমতার ও লক্ষ্মী ভান্ডার দিচ্ছে অনেক মানে ছাত্রছাত্রীদেরকে টাকা পয়সা দিচ্ছে যাদের না টাকা পয়সা। রাজ্যের প্রায় সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার এছাড়াও সংখ্যালঘু ভোটার রয়েছেন মোট ভোটারের বাইশ থেকে তেইশ শতাংশ মমতা ভোট ব্যাংক হিসেবে এই দুই শ্রেণী সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দিদি ম্যাজিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাটা ম্যাজিকাল দিদির পুরো স্ট্রেংথটা ম্যাজিকাল দিদির এই হেঁটে যাওয়া মানুষের মধ্যে কথা বলা দিদির ওপর যে বিশ্বাস আস্থা ভরসা মানুষ যে বারে বারে রেখেছে এবং বারে বারে তারা রাখে এটা তার পরিচয় সর্বত্র মধিকা গ্যারান্টি এবং ধর্মীয় মেরুকরণ শুরু করেছিল এখানে মুসলিম আমাদের তো আমাদের তো অনেক এখানে অনেক মুসলিম ভাই আছে মুসলিম বোনেরা আছে তাদের সঙ্গে আমাদের বিভেদ নেই উনি একটা মানে পোলারাইজেশন চাইছিলেন যে একদম হিন্দু ভোট একদিকে চলে যাক মুসলিম আলাদা থাকবে ওদের সিএ করব এই করবো সেই যদিও মমতার দলের বিরুদ্ধে ঠালাও দুর্নীতির অভিযোগ গেল কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তা সত্ত্বেও দলটির ওপর বিপুল সংখ্যক ভোটারের এই সমর্থন পশ্চিমবঙ্গের মানুষের মমতার ওপর ভরসারই প্রমাণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত বাংলাদেশে ইতালির শ্রম কেনা কেনাবেচা হয় বলে অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রী জর্জা মেলোনি মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এ অভিযোগ তোলেন তিনি ভিসা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মেলোনি নতুন আইনে ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া প্রবেশ করতে দেয়া হবে না বলেও সাফ জানান ইতালির প্রধানমন্ত্রী ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট উনিশশো সালের অভিবাসী আইনে পরিবর্তন আনছে ইতালি এখন থেকে স্পন্সর ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বলে ছাপ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি গত মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন মেলোনি এ বাংলাদেশিদের প্রসঙ্গ কথা বলেন তিনি বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবাচা হয় বলেও অভিযোগ করেন তিনি যদিও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর সংখ্যায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলা ভাষাভাষী বা বাংলাদেশিদের জন্য উনি একটি সতর্কবান এবং সাবধান বাণী দিয়েছেন যা কিনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন আপনাদের মনে রাখতে হবে নুরুস্তা মানে কিন্তু ভিসা নয় আর বিশেষ করে বাংলাদেশিদের প্রতি যেই দৃষ্টি দিয়েছেন জর্জিয়া মেলোনি আমার মনে হয় যে আপনারা যারা নুরুস্তা পাবেন নুরুস্তা পাওয়ার পরে খুব বিচক্ষণ সাথে চিন্তা করবেন এবং আপনারা টাকা পয়সা লেনদেনের বিষয়ে খুব সতর্ক থাকবেন চলতি বছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশীরা। এছাড়া স্পন্সর ভিসার জন্য পড়েছে সবচেয়ে বেশি আবেদন চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছে চার জন বাংলাদেশি ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ রাতারাতি অভিবাসন নীতিমালায় বড় পরিবর্তন আনল পর্তুগাল বন্ধ করে দেয়া হচ্ছে সাধারণ সেনজেন ভিসা বা অবৈধভাবে পর্তুগাল গিয়ে বৈধ হবার পথ হঠাৎ সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া পর্তুগাল প্রবাসীদের রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট অভিবাসন ইস্যুতে গেল দুবছর পর্তুগালের অস্থিরতা ছিল চরম পর্যায়ে অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাসেই মূলত ক্ষমতায় আসে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকার গঠনের তিন মাসের মধ্যেই অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করল মন্টিনিগ্রো সরকার সোমবার একচল্লিশটি নতুন পরিবর্তন সম্বলিত নতুন প্রস্তাব মন্ত্রিসভা থেকে পাশ হবার তিন ঘন্টার মধ্যেই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি মার্সেলো সৌজা এরপর সেদিনই সেটি গেজেট আকারে প্রকাশ হয় এবং প্রায় সাথে সাথেই বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে চলা পর্তুগালে বৈধ হবার গুরুত্বপূর্ণ ধাপ আইমা এন্ট্রি বা সেফ এন্ট্রি অর্থাৎ বন্ধ হয় অবৈধভাবে কিংবা সেঞ্জিন টুরিস্ট ভিসার মতো বিভিন্ন ভিসা নিয়ে পর্তুগালে এসে রেশিন কার্ডের আবেদন প্রক্রিয়া কিছু বুঝে ওঠার আগেই সরকারের এমন সিদ্ধান্ত ও তার বাস্তবায়নে বিপাকে পড়েন পর্তুগালে এসেও আইমা এন্ট্রি সম্পন্ন করতে না পারা প্রবাসীরা তবে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা ওই নিয়ে যে একটা বিশৃঙ্খলা ছিল এ বিশৃঙ্খলা থেকেও সরকার বেরিয়ে আসবে আর হয়তো এর মধ্যে আমাদের কিছু ভাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আলটিমেটলি সর্বশেষ পর্তুগালের জন্য এটা মঙ্গলজনক হবে বলে আমি মনে করছি আমাদের ব্যবসার উপরও একটা নেতিবাচক প্রভাব আসবে কারণ মানুষের মুভমেন্ট কমে যাবে যেখানে মুভমেন্ট না হলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে সরকারের নতুন নীতিমালায় সুযোগ বাড়ছে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের ভোগান্তি কমবে পর্তুগালে বসবাসত নাগরিকদের পরিবারের সদস্যদের পর্তুগালে আসা সহ অন্যান্য ইস্যুতে তবে সব ক্ষেত্রেই থাকবে বিশেষ নজর সেই সাথে বিভিন্ন দেশে থাকা পর্তুগালের কনসুলেটগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করা পর্তুগালের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার নাগরিকত্ব আবেদনে ভাষা পরীক্ষা সহ বৈধ হবার অপেক্ষায় থাকা চার লাখের বেশি আবেদনের দ্রুত নিষ্পত্তির বিষয়টিও উঠে এসেছে সরকারের নতুন নীতিমালায় যে কোনো উপায়ে পর্তুগালে আসলেই বৈধ হওয়া যাবে এমন অবস্থার অবসান ঘটালো মন্টিনিগ্রো সরকার তবে এখন সুযোগ রয়েছে মেধাবী শিক্ষার্থী বিভিন্ন খাতে দক্ষ কর্মী এবং পর্তুগালে বৈধতা পাওয়া নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য এবং তাদের ভিসা নিতে হবে পর্তুগালের কনসুলার পোস্ট থেকে তাই এখন স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিচ দক্ষতা আবেদনের পরামর্শ সংশ্লিষ্টদের তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল টি টোয়েন্টি বিশ্বকাপের খবর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল ফুল রান আপে বোলিং করে তাস্কিন আহমেদ জানান দিয়েছেন লঙ্কানদের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি সাকিব মাহমুদুল্লাহ সিরিয়াস ছিলেন অনুশীলনে দুজনেই ব্যাটিং বোলিংয়ে ঝালিয়ে নেন দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট

আগের দিন ইনডোরে অনুশীলন করা বাংলাদেশ দল গ্র্যান্ড প্রেয়রিন নেটে প্র্যাকটিস করেছে পাক্কা দুই ঘন্টা ফুল রান আপে বোলিং করেছেন তা স্কিন ছিল না কোনো জড়তা হাতে ছয় সেলাই নিয়েই মাঠে এসেছিলেন শরিফুল ইসলাম এক কোণে অনেকটা সময় কথা বলেন বিসিবির চিকিৎসকের সঙ্গেও অনুশীলনে বেশ হাস্যজ্জ্বল দেখা যায় সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে নামার আগে সাকিব মাহমুদুল্লার এই ছবিটা আশা দেখায় সবাইকে এবার লিডারশিপ রোলে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে দল মাঠে তারা সেটার কতটা প্রতিদান দিতে পারেন সেটাই এখন দেখার সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ডালাস যুক্তরাষ্ট্র ইনজুজ পেসার শরীফুল ইসলামকে নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চায় না দল বরং অপেক্ষা করে যে কোনো মূল্যে সুস্থ শরিফুলকে দলের সঙ্গে যায় টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তবে জরুরি প্রয়োজনে শরীফুলের বিকল্প প্রস্তুত আছে বলে নিশ্চিত করেছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে মানলেও লাল সবুজে পূর্ণ আস্থা রাখছেন লিপু এই মুহূর্তে আমি আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরও চাঙ্গা করা যায় মোটিভেট করা যায় প্রধান নির্বাচককে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেট দলের সমস্যাটা কি মানসিক না স্কিলে কিন্তু নেতিবাচক উত্তর দিতে হবে বলেই কৌশলে সেটা এড়িয়ে গেলেন গাজী আশরাফ হোসেন লিপু বললেন আপাতত ইতিবাচক জিনিসগুলো নিয়েই ভাবতে চান তারা কিন্তু টিম ম্যানেজমেন্ট যতই বালিতে মুখ লুকিয়ে ভালো থাকার অভিনয় করুক না কেন বাস্তবতা হচ্ছে ভালো নেই দেশের ক্রিকেট বিশ্বকাপের দলটা ভুগছে ইঞ্জুরি আর অফ ফর্মের সঙ্গে তাই হয়তো এখনই বিকল্প কাউকে দেশ থেকে উড়িয়ে না নিয়ে শরীফুলের জন্য অপেক্ষা করার নীতি নিয়েছে দল আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে তো সেটা আমাদের হাতেই আছে কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো সেটাও একটা হিসাবের ব্যাপার ইঞ্জুরি নিয়ে তাও হয়তো বিকল্প কিছু ভাবনা আছে কিন্তু অফ ফর্মকে তো কোনোভাবেই উপেক্ষা করা যাচ্ছে না তাই তো হাতে যা অস্ত্র আছে তা নিয়েই আত্মতুষ্টিতে ভোগার অভিনয় করতে হচ্ছে দলকে আমাদের চবর যারা আছে তাদের মধ্যে কাউকে না কাউকে তো ওপেন করতে হবে আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে তবে প্রতিপক্ষকে নিয়ে কিছুটা স্বস্তি আছে দলের মধ্যে কারণ অবস্থা যে বেগতিক তাদেরও তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটেই খেলতে হবে কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে দিকটাতে নজর বেশি দিতে হবে নিয়ন পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ঘাটতি দুই লাখ হাজার কোটি সাড়ে তিন লাখে থাকছে করমুক্ত শতাংশ করে কালো টাকা হবে সাদা বৈধ বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল আমলে নেওয়া হয়নি কারো প্রেসক্রিপশন বললেন নেতারা লুটপাট করতেই বাজেট অভিযোগ বিএনপির এই ছিল প্রবাসী সময়ে সঙ্গেই থাকুন সময়ের